সাফ নারী অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাপুপে কর্মকর্তারা যেন নিজেদের চেহারা দেখাতেই বেশি আগ্রহী ছিলেন। শুনতে অবাক লাগলেও আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১০ জন, এমনকি ঘোষিত ফুটবল দলের ২৩ ফুটবলারের মধ্যে ১৪ জনই ছিলেন কর্মকর্তা। আর এইসব নিয়েই থাকছে এখন মাঠের আজকের আয়োজন। আমি আছি রাশেদ অমিত এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী সানি মির্থা। সানি, সেটি হচ্ছে এই যে বাফুফের সংবাদ সম্মেলন মানেই হচ্ছে বাফুফের কর্মকর্তাদের আসলে প্রত্যেকটা ব্যক্তি যেখানে আসলে খেলোয়াড়রাই উপস্থিত থাকলেও খেলোয়াড়রা দাঁড়ায় থাকে, অন্যদিকে হচ্ছে কর্মকর্তারা যেন নিজেদের চেহারা দেখাতে ব্যস্ত থাকে, আসলে এটি কেন? আপনি দেখবেন কালকে যখন সংবাদ সম্মেলনে যে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করার জন্য একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়, তখন কিন্তু তাদের যে মানে যে জায়গাটি ছিল প্রেস কনফারেন্স করার জন্য সেখানে কিন্তু একদম ওভার ফুল হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আলাদাভাবে চেয়ার অ্যাডাপ্ট করে হচ্ছে যে মানে তাদের তারা এমন একটা পর্যায়ে বোঝা মনে হচ্ছিল যে মানে তাদের হচ্ছে যে তাদের নিজেদেরকে হচ্ছে যে দেখানোর জন্য তারা একটা মানে ব্যস্ত বা মানে হামাগুড়ি খেয়ে পড়া এরকম একটা অবস্থা। আসলে এই জিনিসটা শুধু যে কালকে হয়েছে তা না, এর আগেও দেখতে পাচ্ছি যখনই মানে এই রিলেটেড মিডিয়া রিলেটেড কিছু হয় তারা নিজেদের কী আর কি আসলে যাদের কল্যাণে যাদের পরিশ্রমে মানে দেশ মানে নারীরা যে মানে ফুটবলে এগিয়ে যাচ্ছে, তারপরে মাঠে যারা মানে যাদের আর কি পারফর্ম করে যাচ্ছে, যাদের সফলতার কারণেই বাংলাদেশ বিভিন্ন জায়গায় নিজেদের নাম তুলে ধরছে। সানি, সেটি হচ্ছে খেলোয়াড় হচ্ছে ১৪ জন, কর্মকর্তা হচ্ছে মানে খেলোয়াড় হচ্ছে ১৩ জন এবং কর্মকর্তা হচ্ছে ১৪ জন, মানে খেলোয়াড়ের থেকে কর্মকর্তা বেশি। এবং নারী উইংসের যে কর্মকর্তা আছেন কিরণ আপা, সে বললো যে আসলে যারা সবাই খেলোয়াড় খেলাকে ভালোবাসে এবং তারা হচ্ছে থাকতে চায়, এই থাকা মানে কি আসলে দলের সাথে থাকা? এই জিনিসটাই কিন্তু আমরা হচ্ছে যে বিষয়টি কিরণ আপাকে আমরাই জিজ্ঞেস করেছিলাম যে আপা যে মানে এই একটা তালিকার ভিতরে ৩৭ জনের একটা লিস্ট, সেখানে খেলোয়াড়ের বাদই ১৪ জনই হচ্ছে যে মানে কর্মকর্তা বা তাদেরকে অ্যাসিস্ট করার মতো লোকজন, কিন্তু এটা কিন্তু শুধু ফুটবলই আপনি দেখবেন, অন্য কোনো ফেডারেশনে বা পৃথিবীর অন্য কোথায় এত বড় হচ্ছে যে কোনো ম্যানেজমেন্ট আমার মনে হয় না যে একটা ওয়ার্ল্ড কাপেও মানে এর আগে গিয়েছেন। তাদের মানে বিষয়টা যে আপা বললেন যে তাদের দলের সাথে সম্পৃক্ত থাকা, অথচ একটা হাস্যকর বিষয় হলো যে যখন বাংলাদেশ মেয়েরা সাফ জয় করে এসেছিলেন তখন কিন্তু বিভিন্নভাবে যে সংবর্ধনা দেওয়া বা তাদেরকে অর্থ প্রদান করা, তো সবার টাকা পরিশোধ হলো যে বাফুফের যারা মানে উচ্চ পদস্থ কর্মকর্তা কিছু ব্যক্তি তারাও ঘোষণা করেছিলেন তাদের কিছু কর্মকর্তা দিবে। আমি একদম স্পেসিফিক বলি, দুই সহসভাপতি তারা কিন্তু এখন পর্যন্ত ৪ মাস পার হয়ে গেল, হ্যাঁ, ওই বিষয়টা নিয়েও কিন্তু কালকে কথা হয়েছিল যে এই সবার অর্থটা মোটামুটি পাওয়া গেল তাদেরটা, কিন্তু তারা কিন্তু এখনো তো দেখা যায় যে মিডিয়ার সাথে মানে নিজেদেরকে দেখাতে কিন্তু তারা সবার আগেই থাকে, যখনই তাদের মানে দলের জন্য যে আসল যে দলের জন্য যে কোনো সাপোর্ট বা তখন কিন্তু সবার পিছে, দেখুন তারা কিন্তু সেই ঘোষণার পর এখন পর্যন্ত তাদের টাকাও শোধ হয় না। এরপর আমরা দেখেছি যখন দক্ষিণ এশিয়ার মানে সাফ জয় করে আসছিল তখনও কিন্তু এরকম একটা পরিস্থিতি শুরু হয়েছিল, সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু সবাই ছিল শুধুমাত্র কোচ এবং তারাই কিন্তু এক কর্নারে ছিল, এবং তাদেরকে অনেক সময় দাঁড়িয়েও থাকতে হয়েছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যেন তারাই হচ্ছে যে আসলে অতিথি, মানে তাদের হচ্ছে যে মানে কর্মকর্তা কর্মচারী তারাই জয় করে আসছে, মানে এটা কিন্তু নতুন না বাফুফের এই ধরনের আচরণ, কিন্তু তারা এটা আসলে কেন করেন মানে নিজেদেরকে কেন দেখাতে হামাগুড়ি দিয়ে পড়েন এটা আসলে আমার বোধগম্য নয়। আমার কাছে যেটা মানে আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে একটা ফুটবল টিমে ম্যানেজার কোচ সহকারী কোচ বা টেকনিশিয়ান যারা আছে সেখানে হয়তো সব মিলিয়ে দেখা যায় যে আসলে ৭ থেকে ৮ জনের হয়তো প্রয়োজন হয়, সেখানে বলা যায় যে ৭ থেকে ৮ জন হচ্ছে আবার অতিরিক্ত কর্মকর্তা, তারা আসলে ফুটবলের এই খেলোয়াড়দের সাথে আসলে তাদের কাজটা আপনারা একটু দেখলে আরও একটু মানে অবাক হবেন যে মানে এখানে আপনি এটা কোথায় আছে কিনা জানি না, এখানে টিম লিডার আছেন, উনি একদম একটা একটা ফেডারেশনের সহসভাপতি, তিনি টিম লিডার, মানে এটা মানে সে সহসভাপতি এবং সেই টিম লিডার এবং তার আবার সহযোগী টিম লিডার আরও ২ জন, মানে এই জিনিসগুলো আসলে মানে এটা আসলে মূলত তো আসলে সহযোগ মানে খেলোয়াড়দের সহযোগিতা করার জন্য আসা কিনা তার থেকে বড় বিষয়টা কিন্তু হাস্যকর, মানে এটা কিন্তু অন্য অন্য জায়গায় বা মিডিয়ায় এই যে এটা নিয়ে কথা হচ্ছে, মানে এই বিষয়টা আসলে তারা কতটুকু মানে দেখে বা কতটুকু আসলে কেয়ার করে এটাও একটা একটা বিষয়, কারণ যে এই জিনিসটা যে নতুন হচ্ছে তা কিন্তু না, মানে নিজেদেরকে হচ্ছে যে ক্যামেরার সামনে তুলে ধরা বা তাদেরকে আসলে কতটুকু তাদের যে সাফল্যের পিছনে তাদের কতটুকু অবদান, কিরণ আপা বলল আসলে মানে প্রত্যক্ষভাবে যদি আপনি এটা নিয়ে ইনভেস্টিগেট করেন যে আসলে কতটুকু অবদান, তাহলে ওই বিষয়ে
বিষয়টা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তারা কতটুকু ছিল নাকি শুধু মিডিয়ার সামনে আসলে তখন তাদের চেহারা দেখানোর জন্য আসলে ব্যস্ত হয়েছে মিডিয়ার বাদেও তো মানে আসলে ফুটবলের ক্ষেত্রে বাফুফে যারা আছে তারাও বা কতটুকু অবদান রাখতে পারছে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে আরো নিচের দিকে যাচ্ছে লীগ হচ্ছে শুধুমাত্র সেটাও নামে এবং খুবই বাজে ধরনের মাঠে খেলা হচ্ছে বাফুফে কর্মকর্তারা কি কখনো এই ধরনের লীগ বা তারা ফুটবলের জন্য আসলে তেমন কিছু করতে পেরেছে কিনা এই জিনিসটার সাথে আমি একমত হব যে আগে একটা সময় দেখতেন যখন বাংলাদেশ প্রিমিয়ার লীগগুলোতে বাহিরের ইরান থেকে আসতো বা বিভিন্ন দেশ থেকে নামী দামি খেলোয়াড় আসতো তাদের সাথে মানে প্রতিযোগিতাভাবে করে বাংলাদেশের যারা লোকাল খেলোয়াড় তারাও কিন্তু সম মানে সমান গোলে মানে থাকতো বা তাদের থেকে বেশি হতো কারণ সালাম মুর্শিদেরই এক সিজনে যে গোলটা মানে সম্ভবত 27টা বা এরকমই হবে 27-28টা কিন্তু ওই গোলটা কিন্তু এখনও এক সিজনে এটাই মনে হয় সর্বোচ্চ গোল এটা কিন্তু এখন ভাঙতে পারে অথচ দিন দিন মনে করেন যে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ছে বা আধুনিক আধুনিকা মানে জিনিসটা আরও আপডেট হচ্ছে তারপরও কিন্তু তাদের হচ্ছে যে যে খেলার যে মান আগের যে মাঠ মাতানো বা ফুটবল যে উন্মাদনা ফুটবলের যে মানে ইয়ে ছিল ক্রেজ ছিল এটা কিন্তু এখন কমে যাচ্ছে এই আসলে এই দায়টা কার আসলে কি খেলোয়াড়দের পাশাপাশি কতটুকু আসলে বাফুফেরদেরও তারা দায়িত্ব বাফুফের কর্মকর্তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করেছে এটাও কিন্তু দেখবার একটা বিষয় কারণ আপনি দেখবেন যে মানে একটা আর্জেন্টিনা দল আনা নিয়ে যে কত রকম একটা নাটক হলো বা কত কি অথচ এরকম কখনো এই মানে কখনো দেখা যায়নি যে একটা লীগ নিয়ে তাদের হচ্ছে এরকম মাথা ব্যথা বা এটা এটাও হচ্ছে যে মূলত তারা মানে একটা আর্জেন্টিনার এক সাংবাদিক বলেছিলেন যে এটা আসলে তারা কোনো ধরনের নেগোসিয়েশনও করে না বাট তারপরও তারা ফেক যদি ফেকও হয়ে থাকে আমি তো শিওর না যদি ফেকও হয়ে থাকে তারপরও তাদের যে অ্যাপ্রোচ তাদের যে অগ্রগতি হ্যাঁ 200 কোটি টাকার বাজেট ধরে ফেলছে তারপরে যে খেলোয়াড় আসবে মানে কীভাবে থাকবে এত চিন্তা কিন্তু কখনো কি দেশের ফুটবলের দিন দিন কোন দিকে যাচ্ছে এই জিনিসটা নিয়ে আসলে তারা কতটুকু ভাবে আর কতটুকু ভেবেছেন আসলে এটা কিন্তু একটা মাঠেই প্রমাণ হচ্ছে মানে নারীরা তুলনামূলকভাবে অনেক ভালো খেলছেন অনেক এগিয়ে যাচ্ছেন আশা করি আরও দূর যাবে সেই জায়গা তুলনামূলক না আমার কাছে মনে হয় নারী বাংলাদেশের নারী দলরাই আসলে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে ফুটবলটাকে রিপ্রেজেন্ট করছে আসলে সাফল্য যা নিয়ে আসে তারাই নিয়ে মানে নিয়ে আসছে অথচ কিন্তু আমাদের এই কোচ চেঞ্জ হচ্ছে খেলোয়াড় চেঞ্জ হচ্ছে ইভেন আমরা কিন্তু প্রবাসী খেলোয়াড়ও নিয়ে আসছি যারা বিভিন্ন দেশের বাইরে লিগগুলো কিন্তু সাফল্যতার খুঁজে পাওয়া তো যায়নি অথচ এই সাফল্যতা কেন খুঁজে পাওয়া যায় না এটা নিয়ে বাফুফে কতটা তৎপর এটাও কিন্তু আসলে আসলে মানে ভিজুয়াল না জিনিসটা আসলে আর একটা বিষয় সেটি হচ্ছে মাঠের প্রশ্ন আসবি আমরা যখন আর্জেন্টিনা বা ব্রাজিলকে আনার জন্য মাঠ রেডি করার চেষ্টা করছি সেখানে বাংলাদেশের ফুটবলারদের জন্য আসলে তেমনভাবে মাঠ রেডি করার সুযোগ পাচ্ছি না এক আর একটা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামই হচ্ছে পুরো খেল টুর্নামেন্টটা হবে এবং টার্ফে এবং সেই টার্ফের অবস্থাটাও বলা যায় যে একদমই বেহাল সেখানে আসলে এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট এত টাকা খরচ করে আসলে টুর্নামেন্ট কেন তাহলে আয়োজন করা হচ্ছে আচ্ছা টুর্নামেন্ট আয়োজন তো করে সাফ সাফের সাথে বাফুফের টুর্নামেন্ট আয়োজন করার কোনো ইয়ে নাই তো এখানে যে টার্ফটা এটা নিয়ে কিন্তু মানে এর এই এই মৌসুমের আগের মৌসুমে বসুন্ধরা কিংস কিন্তু স্বাধীনতা কাপ থেকে তাদের নাম প্রত্যাহার করেছিলেন কারণ ছিল যে টার্ফটা নিয়ে এই মানে আসলে এই টার্ফটা নিয়ে কতটা মানে গ্রহণযোগ্য বা এই টার্ফে কতটা খেলার উপযোগী এটাও কিন্তু আসলে খুবই দেখবার বিষয় কারণ এই টার্ফে কিন্তু অনেক ইঞ্জুরি হওয়ার প্রকট সম্ভাবনা থাকে যখন 2000 সম্ভবত যে করোনার আগে একটা স্বাধীনতা কাপ বা করোনার পরে হয়েছিল এটা আমার এক্স্যাক্টলি মনে নেই তো ওই টার্ফে কিন্তু যখন স্বাধীনতা কাপ খেলতে কিন্তু বেশ কিছু খেলোয়াড় ছিটকে গিয়েছিলেন ইভেন এমনও হয়েছে যে এই খেলোয়াড়রা কিন্তু পরবর্তীতে ওই মৌসুমে আর ওভারকামও করতে পারেনি তো ওই টার্ফ নিয়ে আসলে অনেক কথা থাকলো হয়তো টার্ফ চেঞ্জ করা পরিবর্তন করার একটা কথা ছিল এখন কতটুকু হয়েছে এটা আসলে আমার জানা নেই তবে আমার মনে হচ্ছে যে ওই খেলাটা আসলে উপযুক্ত করা হয়ে মনে উপযুক্ত করেই হয়তো বা টুর্নামেন্টটা চালু করতে পারে তো তবে আমি যখন মানে এটা দেখেছিলাম এর আগের বারের টার্ফ খেতে তো অতটা আসলে মানসম্মত টার্ফ ছিল না আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো উপযোগী আসলে আমরা আলোচনা করব বাফুফের এই নানা কর্মকাণ্ড নিয়ে কারণ সবসময় দেখি যে আসলে বাফুফে ফুটবলকে নিয়ে অনেক বড় বড় কথা কয় কিন্তু আসলে এটি নিয়ে খুব একটা দেখা যায় না এখন মাঠে নিচ্ছি একটি বিরতি ফিরছি একটু পরেই বৃত্তি শেষে আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজনে সঙ্গে আছেন সহকর্মী সানি মির্ধা সানি সেটি হচ্ছে মাঠ নিয়ে তো আসলে যে ধরনের মাঠে খেলছে সেটা আসলে
অনেকটাই খেলার অনুপযোগী আমি দেখেছি, যেটা আসলে অনুপযোগী, সেই মাঠ থেকে একটু খেলার দিকে আসি। আসলে এবারের যে দলটি আসলে তৈরি করেছে, সেটি আসলে ট্রফি জয়ের মতন আসলে দল তৈরি করেছে কিনা? মাঠ থেকে আসলে আসলে খেলার দিকে আসলে এবারের যে দলটা আপনি বলছেন যে বাংলাদেশ নারী দলের, বাংলাদেশ কিন্তু বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোতে খুবই ভালো করেছেন। এর আগেও কিন্তু বয়সভিত্তিক দুইটা টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন, সাবজয় চ্যাম্পিয়ন, ১৮ আর ১৯ দুইটারই চ্যাম্পিয়ন। এবার কিন্তু সেটি দাঁড়িয়ে গিয়েছে মানে ১৯ তো এবারও আসলে শিরোপার প্রত্যাশী বলা যায়। নিজেদের মাটিতে আসলে বাংলাদেশ সবসময় ফেভারিট থাকে, বিশেষ করে নারী মেয়েরা তারা দুর্দান্ত খেলেছে। ইভেন সেই সাথে গেলবার তো আমরা আমাদের বড়, আমাদের জাতীয় দলের মেয়েরাও কিন্তু সবথেকে বড় যে সাফল্য বাংলাদেশের এখন পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে তারাই কিন্তু নিয়ে আসছে। তাদের কারণে কিন্তু এবার প্রত্যাশার যে চাপটা কিন্তু আসলে এই যে শামসুন্নাহার ও তার দলের উপর কিন্তু আরও বেড়ে গিয়েছে। তো আশা করা যাচ্ছে এবার কিন্তু কোচ গোলাম রব্বানি ছোটনও বলেছেন যে এবার কিন্তু তার দল নিয়ে তিনি খুব আশাবাদী, এবং বাংলাদেশের মাটিতে যেহেতু খেলা তারাই ফেভারিট। সেই জায়গাতে কিন্তু গেল বছর সাবজয়ের কিন্তু ৬ জন খেলোয়াড় কিন্তু এই দলই আছেন, সেই জন্য আর কি আরও একটু ভালো পজিটিভ, হ্যাঁ, শক্তিমাত্রাটাও বেড়েছে এবং বাংলাদেশ এই কারণে আরও একটু শক্তির জায়গাটাও পেয়েছে। তো সেই কারণে কিন্তু বাংলাদেশকে ফেভারিট মানছে। এদিকে কিন্তু মানে এছাড়া কিন্তু ইন্ডিয়ার দলটাও কিন্তু মানে চ্যালেঞ্জিং একটা দল। এইখানের কিছু খেলোয়াড় আছে যারা ১৯ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়া, সেখানেও কিন্তু কিছু খেলোয়াড় এবারের ভারতীয় দলটিতে আছে। তো সব মিলিয়ে এটা আসলে খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে। আসলে বাংলাদেশ যারা আছে তাদের থেকে বাংলাদেশটা কি এগিয়ে থাকবে? এগিয়ে থাকবে বলতে যদি ইন্ডিয়ার সাথে এগিয়ে থাকাটা বলাটা আসলে এটা খুবই মানে একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। বাট আমি আশা করছি যে ইন্ডিয়ার সাথে খেলাটা খুবই চ্যালেঞ্জিং হবে এবং খুবই উপভোগ্য হবে আমার যা মনে হচ্ছে, যে কারণ ইন্ডিয়ার মেয়েরাও কিন্তু খুব দুর্দান্ত ফুটবল খেলেন এবং ফুটবলে তারাও কিন্তু বয়সভিত্তিক তাদের সাফল্য কিন্তু আমাদের থেকেও বেশি, বরাবরই তারা কিন্তু দাপটের সাথে ফুটবল খেলে। তারপরও কিন্তু রিসেন্ট যে ফর্মে আছে সেখানে কিন্তু বাংলার মেয়েরাও কিন্তু বাংলাদেশের মেয়েরাও কিন্তু খুবই ভালো খেলছেন। সেই জায়গা থেকে ভারত বাংলাদেশ এই দুই দলের মধ্যে হয়তো বা ফাইনাল খেলার সম্ভাবনা, যেহেতু এটা রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে হবে যে দুইটা দলই হচ্ছে যে টপে থাকবে তারাই ফাইনালটা খেলবে, তো সেই জায়গা থেকে ভারত বাংলাদেশকে আসলে ফাইনাল খেলার জন্য আমার মানে হতে পারে, এটা আমার একটা ধারণা। ফরমেশনটা আসলে কেমন হবে যে রবিন যে সেটি হচ্ছে যে এটা হচ্ছে যে মানে লিগ পদ্ধতিতে হবে যে মানে প্রত্যেক দলের সাথেই দুটো করে আর কি মানে একটি করে ম্যাচ থাকবে। সো ৯ তারিখে যে ফাইনালটা হবে সেখানে যারা এগিয়ে থাকবে সেই একটি করে ম্যাচ হওয়ার পর যারা এগিয়ে থাকবে তাদের মধ্যে যে পয়েন্ট তালিকায় যে দুটি দল এগিয়ে থাকবে তাদের মধ্যে আসলে এই ফাইনালটা অনুষ্ঠিত হবে, সে একই মাঠে একই ভেন্যুতে কমলাপুরে এই ফাইনাল ম্যাচটি হবে। তো সেই জায়গায় রব্বানি তার দল নিয়ে খুব আশাবাদী, ইভেন সাবজয়ী তারকা ফুটবলার সাবজয়ীর ৬ জন আছেন, তাছাড়া কিন্তু এবার লিগে সে ২ জন হচ্ছে খুব দুর্দান্ত খেলেছেন লিগে, তাদেরও কিন্তু দলে নিয়েছেন আইরিন নাসরিন, এরা কিন্তু ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মেয়েদের যে প্রিমিয়ার লিগটা হয় এখানে কিন্তু দুর্দান্ত খেলেছেন তারা, মানে বেশ কিছু গোলের পর তাদের জন্য এটাই কিন্তু প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। তারপরও কিন্তু গোলাম রব্বানি ছোটন তাদের উপরে ভরসা রেখেছেন এবং তাদেরকে দলে নিয়েছেন। যেহেতু তারা প্রথম খেলছে সেই ক্ষেত্রে আসলে তাদের চাপটা কি বেশি থাকবে কিনা? চাপ একটু থাকবে, বাট তবে এই আরেকটা সুবিধা আছে যে এই দলের যে খেলোয়াড়রা এটা কিন্তু তারা বেশ কিছুদিন লম্বা মানে বেশ কিছুদিন ধরেই বা লম্বা একটা সময় কিন্তু তারা এক মানে একসাথে হচ্ছে অনুশীলন করেছেন, তারা কিন্তু নিজেদের ভিতর যে বোঝাপড়াটা এটা কিন্তু বেশ দারুণ। এটা কিন্তু কালকে সংবাদ সম্মেলনে তাদের দলের যে অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র উনি কিন্তু এই কথাই বলেছিলেন যে আমরা এই আমাদের এই একসাথে খেলার আমরা কিন্তু বেশ কিছু ক্যাম্প একসাথে করা হয়েছে, এই কারণে কিন্তু আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো। তো আশা করা যাচ্ছে নিজেরা ভালো কিছুই নিয়ে আসবে এমনটাই আসলে উনি বলেছিলেন। তো আমিও মনে করছি দেশের মাটিতে বাংলাদেশ ফেভারিট, ইভেন তারা বয়সভিত্তিক টুর্নামেন্টে খুবই ভালো করছেন, ইভেন আশা করছি তাদের যেই মানে ভালো খেলার যে ধারাবাহিকতা এটাও মানে ওনারা এই টুর্নামেন্টও বজায় রাখবেন, ইভেন অবশ্যই আশা করা যাচ্ছে যে বাংলাদেশকে আবারও একটি সাফল্য তারা এনে দিবেন। সানি, আমাদের আরও একটি বিরতিতে যেতে হবে এবং বিরতি থেকে ফিরে আমরা আরও আলোচনা করব, কারণ বাফুফের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা এখন মাঠের আয়োজনে আলোচনা করতে চাই। এখন মাঠে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতি শেষে আবারও ফিরে এলাম এখন মাঠে রাজনের সঙ্গে, আছে সহকর্মী সানি মিথ্যা। সানি, সেটি হচ্ছে আমরা জানি যে গোলরক্ষক হিসেবে রুকমা চাকমা আছে, আসলে স্ট্রাইকিং মিডফিল্ড এবং ডিফেন্সে আসলে কারা কারা খেলছেন এবং
কে কোন পজিশনে আসলে থাকবেন? এবার আসলে কোচ গোলাম রব্বানি ছুটনের জন্য এই কাজটা আসলে খুব সহজ হয়ে গিয়েছেন, কারণ উনি লাস্ট যে ক্যাম্পে কিন্তু তারা কিন্তু এই এই দলটার সাথে নিয়ে কিন্তু জাতীয় দলের মেয়েদের সাথে খেলেছিলেন এবং তাদের এক ম্যাচে হেরেছিলেন আর এক ম্যাচে তারা জয় পেয়েছিলেন। কিন্তু সেইখানে কিন্তু বেশ কিছু পরীক্ষিত খেলোয়াড় আছে, কারণ যদি মাঝ মাঠের কথা বলি এটা কিন্তু এখানে শামসুন্নাহার কিন্তু মাঝ মাঠে দুর্দান্ত খেলেন, তার সাথে কিন্তু সেই সোহাগী কিস্কু উনি কিন্তু খুব ভালো একটা সঙ্গ দিতে পারেন। এই মানে মধ্য মাঠের যে নিয়ন্ত্রণটা এরা কিন্তু মানে এই দুইজন কিন্তু বেশ ভালোভাবে করতে পারবে। সেই দিকে রক্ষণ ভাগে যদি আপনি দেখেন কোয়াতি কিস্কু আছে, ইতি খাতুন আছে, উন্নতি খাতুন আছেন, উন্নতি খাতুন কিন্তু পরীক্ষিত, উনি কিন্তু এর আগেও বেশ কিছু টুর্নামেন্টে খুব দারুণ খেলেছেন। তো রক্ষণ ভাগটা আমার মনে হচ্ছে যে উন্নতি খাতুনের সাথে সাথে যদি কোয়াতি কিস্কু বা ইতি খাতুন, তাছাড়া কিন্তু আফিদা খন্দকারকেও কিন্তু নেওয়া হচ্ছে, এরা কিন্তু খুব দারুণভাবে আসলে প্রতিপক্ষকে প্রতিহিত করার মতো তাদের হচ্ছে যে ক্যাপাবিলিটি আছেন এর আগে কিন্তু দেখানো গিয়েছে। সেই সাথে গোলবারের যে প্রহরী রূপনাথ সে তো কিন্তু পরীক্ষিত, সে সাফ জয়ীতে কিন্তু তার অন্যতম একটা বড় অবদান ছিল যে সাফ জয়ীর ক্ষেত্রে, কিন্তু সেখানে তিনি তার মানে সৌভাগ্যক্রমে তাকে আবারও অনুরোধ বিষয় পাচ্ছে, সেহেতু যেহেতু আন্ডার 20 এজ, তো সেই ক্ষেত্রে কিন্তু গোলবারের প্রহরীকে নিয়ে আমরা কিন্তু বেশ আত্মবিশ্বাসী, সেই জায়গা থেকে কিন্তু তার থেকে প্রত্যাশাটাও অনেক বেশি থাকবে। আশা করা যাচ্ছে যে তাদের এই যে মানে বোঝাপড়াটা এটা যদি ঠিকঠাকভাবে মাঠে ইউটিলাইজ করতে পারে, আমার মনে হয় যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগাতে পারলে এবারে সাফল্য মানে আশাটা আমরা প্রত্যাশা করতে পারি সাফল্য আশা পাওয়ার ব্যাপারে। সেক্ষেত্রে আসলে স্ট্রাইকিংটা কি একটু মানে বাংলাদেশের স্ট্রাইকিংয়ে যারা আছেন বা যে দুজন আছেন তারা কি অনেকটাই কি মানে অনেকটাই কি আসলে তাদেরকে বল যারা থ্রো করবে মাঝ মাঠ থেকে তারা কি সেই ক্যাপাবিলিটি রাখবে কি না? এবার কিন্তু মানে গোল পাওয়া নিয়ে এবার লিগে কিন্তু দুর্দান্ত যে দুইজন খেলোয়াড় আফরোজা খাতুন ও আইরিন খাতুন, এরা কিন্তু বাংলাদেশ লিগে কিন্তু খুব ভালো মানে ফরওয়ার্ডের জায়গাটা কিন্তু খুব ভালো খেলেছেন। তো যদি অন্য এই ম্যাচে কিন্তু আসলে যদিও রবিন রাউন্ড লিগ পদ্ধতি ম্যাচ প্রত্যেকটা ম্যাচে গুরুত্বপূর্ণ, একটু মানে যুক্ত করে দিতে চাই, সে যেহেতু তারা একদমই নতুন প্রথমবার খেলছে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেখানে আবারও ঘুরে ফিরে একটা প্রশ্নই আসে যে তারা কি একটু চাপে থাকবে কি না, চাপে একদমই বলা যায় তারা তরুণ, আবার সে অন্যদিকে রবিন রাউন্ড লেগে খেলা হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশেরও তো জয়ের কোনো বিকল্প থাকবে না। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচই এই এই টুর্নামেন্ট কিন্তু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু এরা খুব দুর্দান্ত খেলছেন ইভেন তারা কিন্তু লিগে সব থেকে বেশি নজর কেড়েছেন কোচের, সেই জায়গা থেকে তারা ডাকও পেয়েছেন, তাদের কি কিন্তু মানে কোচ গোলাম রব্বানির কিন্তু কিছু সাহসিকতারও ব্যাপার থাকে, সে যদি এই জিনিসটা তাদের উপরও ভরসা রাখতে পারে এবং তারা যদি তাদের যে নামের প্রতি যে সুবিচারটা যদি ঠিকভাবে করতে পারে যে তাদেরকে ডাকা বা যে সফলতা তারা লিগে পেয়েছেন আসলে সেটা যদি মাঠেও দেখাতে পারে, আশা করা যাচ্ছে মনে হয় চাপটা হবে না, চাপটা তারা সেভাবে পাবে না, কারণ তাদের ভিতর মানে তারা কিন্তু এর আগে ক্যাম্পে অনেক দিন একসাথে ছিলেন এবং তাদের সাথে বোঝাপড়াটাও বেশি, যদিও আর কি মানে চাপটা সামলে যদি নিজেরা আসলে নিজেদের সেরাটা দিতে পারে তাহলে কিন্তু আপাতত স্ট্রাইকিং বা ফরওয়ার্ডের বিষয়টা নিয়েও ভাবতে হচ্ছে না, সব মিলিয়ে যদি যে যার জায়গা থেকে যদি সেরাটা দিতে পারে তাহলে কিন্তু ভারতের মতো দলকে হারানো বা নেপাল ভুটানকে হারানো আসলে এটা কোনো তেমন কোনো কঠিন ব্যাপার হবে বলে আসলে মনে হচ্ছে না আমার কাছে এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে সানি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং সব থেকে বড় বিষয় যে বাংলাদেশ দল ভালো খেলুক এবং আমরা আবারও একটি ট্রফির উন্মোদনায় মাতুক বাংলাদেশের সকল দর্শকরা। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশনে ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv এখন, এবং ইউটিউবে দেখতে এখন টেলিভিশনে দেখতে ভিজিট করুন youtube.com/c/EKHONTV।